দুর্গাপুজোয় প্রত্যেক দিন পুজো দেখার লোক না থাকলে অষ্টমীর দিন পুজো দেখতে অনেকেই আসবে এবং পুজো দিতে আসবে, অঞ্জলি দিতে আসবে। তাহলে অষ্টমীর দিন যে আমাদের পুজোটা থাকে সকালবেলায়, সেই পুজোটার মধ্যে অনেক কিছু থাকে, সেই পুজোটা আপনাকে করতে হবে ঠিকঠাক, কারণ অষ্টমী একটা ভাইটাল দিন এবং করতে হবে। অল্প সময় পাবেন আপনি, কারণ খানিকক্ষণ বাদেই আপনাকে অঞ্জলি দেওয়ার জন্য বাধ্য করবে, তাই অল্প সময়ে আপনি পাবেন। সেই অল্প সময়ের মধ্যে আপনাকে ঠিকঠাকভাবে পুজোটি করতে হবে। তাই কিভাবে সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে যে যে পুজোগুলি রয়েছে সম্পূর্ণটাই আজকে বলবো। তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আজকে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর একটা রিকোয়েস্ট থাকলো, যারা এখনও পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, কারণ আমি গুরুত্বপূর্ণ দুর্গাপুজোর সম্পর্কে ভিডিও ও অন্যান্য ভিডিও নিয়ে আসছি। হর হর মহাদেব, আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। তবে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিওর মূল বিষয় ঢোকার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। অনেকেই আমার সাবস্ক্রাইবার বন্ধু আপনারাই রিকোয়েস্ট করেছেন আমাকে যে অনলাইনে কিছু ক্লাস নেওয়ার জন্য প্রত্যেকটা বিষয় সম্পর্কে, সেই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি অনলাইনে খুব শিগগিরই ক্লাস নিতে চলেছি। কিভাবে সেই অনলাইন ক্লাসটি হবে, কোন বিষয়ের উপর হবে, সেগুলো সমস্ত কিছুই আমার এই ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে আমি দিয়ে দেবো। আপনারা ইউটিউব চ্যানেলটায় নজর রাখবেন, তাহলে ভিডিওর মাধ্যমেও আমি বলে দেবো। খুব শিগগিরই সামনের মাসেই সেটা হতে চলেছে, একেবারে যে সমস্ত বিষয়গুলো বলবো সেই সমস্ত বিষয়ে একদম ডিটেলস সহজে বলবো, সুন্দরভাবে কিভাবে সেগুলো করতে হবে সেগুলো সবই বলে দেবো ওই ক্লাসের মাধ্যমে। যারা জয়েন করতে চান তারা অবশ্যই পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলে নজর রাখবেন, তাহলেই যে বিষয় নিয়ে আমাদের সামনে ভিডিওগুলো করব সেগুলো অবশ্যই দেখবেন এবং অনলাইন ক্লাসেও আপনারা যোগ দিতে পারবেন। তাহলে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে ঢুকে যাই, সেটা হলো অষ্টমী কীর্ত। আমরা বলছি অষ্টমী কীর্ত অর্থাৎ অষ্টমীর দিন, আমাদের সপ্তমীতে আসন্ড আরতিতেই সমাপ্ত হয়ে যাবে এবং অষ্টমীর সকালবেলা আসতে হবে এসে বিল্ব বৃক্ষে পঞ্চপ্রচারে দেবী দুর্গার পুজো করতে হবে। তারপরে চলে আসতে হবে প্রধান পুজোয়, অর্থাৎ আমাদের দেবী দুর্গার সামনে প্রতিমার সামনে আমি বসে পড়বো। বসে পড়ে যারা দুজন থাকবে দুজনে মিলে পুজোটা করবে, চণ্ডীপাঠ যখন খুশি হতে পারে অসুবিধা নেই। এইবার আপনি কি করবেন, আপনি পুজোটা তো শুরু করলেন, পুজোর মধ্যে এবার আপনাকে প্রথমে যে কর্মটি করতে হবে সেটা হলো আজমন বিধি। আজমন বিধি আমরা করে নেব। আজমন বিধি করার পরে আপনাকে করতে হবে নিত্য পুজোগুলো, অর্থাৎ আমাদের সাধারণ কর্মগুলি করতে আপনি জপ করে নেবেন। জপ করে নেওয়ার পর আপনাকে করতে হবে ভূমিশুদ্ধি, পুষ্পশুদ্ধি, দেহশুদ্ধি, সংকল্প বাক্য, ঠিক আছে। সংকল্প বাক্য করার আগে আপনাকে করে নিতে হবে এই সমস্ত কর্মগুলো করে নিতে হবে। পঞ্চপ্রচারের পুজো, তারপরে আপনার পঞ্চদেবতার পুজো, সাধারণ কর্মগুলো যেগুলো থাকে সেই সমস্ত সাধারণ কর্ম, দেহশুদ্ধি, সেই সমস্ত সাধারণ কর্মগুলি প্রথমে করে নিতে হবে। তারপরে যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাদের করতে হবে ন্যাসাদি কর্ম। ন্যাসাদি কর্ম আমি করে নিলেন, ন্যাসাদি কর্মের করার পর মানে সাধারণ পূজার মধ্যে আগে যে ভিডিওগুলো বলেছি পরপর প্রত্যেক দিন যেগুলো চলবে, সংকল্প, ন্যাস, ন্যাসকর্ম, তারপরে আমাদের যে অর্ঘ, ঠিক আছে, বিশেষ অর্ঘ, এই সমস্ত কর্মগুলো সাধারণ পুজোর মধ্যেই পরে সেগুলো করে নেবেন। তারপরে চলে আসতে হবে আমাদের মহাষ্টমীর মহাস্নানে। মহাস্নান খুব গুরুত্বপূর্ণ, প্রথমে মহাস্নান করার আগে আমাদের একটা বিল্ব বৃক্ষ নিতে হবে, বেলের ডাল, যেটা দিয়ে দেবী দুর্গার দাগ মাজার আর কি দ্রব্য, সেটা দিয়ে আমরা কি দেখিয়ে দেবী দুর্গার দিকে দেখিয়ে এরকম করে সুন্দর করে মন্ত্রটি বলবেন, ও মায়ু বল্লং যশোবচ্চ, এই বলে যে মন্ত্রটি রয়েছে বইয়ের মধ্যে আপনারা মন্ত্র পেয়ে যাবেন, বৈশাখ দুর্গা পুজো করা সম্ভব নয়, তাহলে ওই মন্ত্রে ওটা দেবেন, দিয়ে ওটা আপনার যেখানে দর্পণে চান করাবেন দর্পণের উপরে বা দর্পণের সামনে রাখবেন। তারপরে মহাস্নান সপ্তমীতে যেভাবে মহাস্নান সম্পর্কে আমি বুঝিয়েছি মন্ত্রসহ, সেইভাবে মহাস্নানটি সেদিনও হবে। মহাস্নান কিন্তু প্রধান কর্ম, মহাস্নান হয়ে যাবে, তারপরে আমাদের চলে আসতে হবে ন্যাসাদি কর্মকর্ম হয়ে গেছে, আমাদের সংকল্প বাক্য করে নিতে হবে। এবার সংকল্প বাক্যটা কীভাবে করবেন খুবই গুরুত্বপূর্ণ, এই দিনের সংকল্প বাক্য সেটা শুনে নিন, সেটা হলো কমিটি বা পুজো বাড়ির যজমানের বাড়ি যাইখানেই করুন সেখানে সংকল্প বাক্য এইভাবে করতে হয়, বিষ্ণুরম তত্ত্ব অদ্য আশ্বিন মাসি কন্যা রাশিস্তে ভাস্করে শুক্ল পক্ষে মহাষ্টমীং তিথৌ, পূজা কমিটির নাম হলে পূজা কমিটির
নাম বলবেন গ্রামবাসীবৃন্দ বলে, তারপরে বলতেবেন অষ্ট সহস্র বর্ণং স্বর্গাধি কর্তিতং শিশি দুর্গা পুপীতিকাম বা শিশি ভগবতী দুর্গা দেবীং স্থাপনং সর্বদেব স্বরূপায় সর্বজ্ঞ সুখকামনায় সপরিবার সহিত পরিবার সকল সস্য সস্য, এই সমস্ত বলে বলবেন যে গণেশ আদি নারায়ণ দেবী পূজা পূর্বক মহাষ্টমী পূজা কর্মহং করিষ্যে, এই করে নেবেন বা স্নানের সংকল্প একটা করে নিতে পারেন, ঠিক আছে, আলাদা করে করে নিলেন সংকল্প। তারপরে চলে আসতে হবে আমাদের প্রধান পুজো। প্রধান পুজো যেমনভাবে আমরা করি, প্রথমে আসন চলে আসবে, তারপরে আসনের পরে স্বাগতম জানাতে তার নৈবেদ্য অর্ঘ, ঠিক আছে, নিবেদন মত্ত, মধুপর্ক, বস্ত্র, পরপর যেগুলো যায় আবরণ, ঠিক আছে, গন্ধ, দীপ, নেত্রাঞ্জলি, তারপরে ফলমূলাদি অর্থাৎ কুচা নৈবেদ্য, অন্ন, এই সমস্ত কিছু আসবে, পিষ্টক, সমস্ত কিছু এর মধ্যে চলে আসবে। তারপরে পুষ্পমালা, যেগুলো পুষ্পমালা অনেকেই দেয়, এগুলো পুষ্প টুষ্প সমস্ত পুজো হবে। এর মধ্যে এক জায়গায় অন্ন লেখা আছে, সেখানে ভোগদানের কর্মটি হবে। এইবার এই কাজটা অনেকক্ষণ ধরে চলবে, আপনি এই প্রধান পুজোর মধ্যে ভোগদানটা করে নিতে পারেন, কারণ এরপরে আরেকটু কিন্তু পুজো আছে, আরেকটু মানে অনেকটাই পুজো আছে। এবার গণেশ আদি ধ্যান করতে হবে, গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী প্রত্যেকের ধ্যান করতে হবে, নবপত্রিকা ধ্যান করে নিতে হবে, ঠিক আছে, এই সমস্ত ধ্যান হয়ে গেল। এইবার গুরুত্বপূর্ণপূর্ণ ছোটো ছোটো পুজো, যেগুলো আমাদের ভালো করে জানতে হবে, এটা অষ্টমীর দিনই কেবলমাত্র হবে। কিছু কিছু জিনিস সপ্তমী থেকে আসবে। প্রথমে চলে আবরণ পুজো, আবরণটা আগের দিন বলে দিচ্ছে, আবরণ হৃদয় দেবীর পুজো করতে হবে, এর সঙ্গে অস্ত্র দিয়ে পুজো করতে হবে, এইটা হলো আবরণ পুজো। এটার সম্পর্কে ডিটেলস ভিডিও সপ্তমীর সময় আমি বলেছি, আগে কয়েকটা ভিডিও আগে গেলেই আপনি পেয়ে যাবেন। তারপরে লোকপালের পুজো, এটা কিন্তু সপ্তমীর দিন, আপনাকে অষ্টমীর দিন করতে হবে। লোকপাল আমাদের যেগুলো আছে, ইন্দ্রাদি লোকপাল যেগুলো নৈঋত, ঠিক আছে, সেই সমস্ত লোকপালের পুজো করতে হবে। ওম লাং ইন্দ্রায় বলে যে মন্ত্রগুলো আপনি পেয়ে যাবেন, গন্ধপুষ্প দিয়ে অবশ্যই লোকপালের পুজো করবেন, তার বীজ মন্ত্র অনুযায়ী যেদিকে যেটা করতে হবে সেটা আমি ডিটেলস যখন ভিডিওটা আসবো তখন বলে দেবো, কারণ এই ছোটো ছোটো পুজোগুলো সংক্ষেপে করতে হবে, আপনাকে একেবারে মুখস্থ করিয়ে দেবো, কিন্তু আজকে জাস্ট পুরো বেসিক ধারণাটা দিই, তার পুরো কাঠামোটা তৈরি হয়ে গেলে আপনার সুবিধা হবে। তাহলে লোকপালের পুজো হয়ে গেল, তারপরে আপনাদের লোকপালের পুজোটা তাহলে বুঝতে পারলেন, পূর্ব পশ্চিম অধ এই সমস্ত দিকে এই পুজোগুলি করতে হবে পুষ্প দিয়ে। তারপরে চলে আসতে হবে অষ্টশক্তি পুজো। অষ্টশক্তি আমি ধ্যানের সময় বলেছিলাম যে আটখানা চণ্ড এই সমস্ত আছে, ঠিক আছে, সেই প্রচণ্ডা চণ্ডা এই সমস্তগুলি আছে, এগুলোই এই অষ্টশক্তির পুজো করতে হবে, দুর্গা ধ্যানে যেই অষ্টশক্তির কথা বলা আছে। তাহলে অষ্টশক্তির পুষ্প দিয়ে পুজো করতে পারেন, গন্ধপুষ্প দিয়ে, ওম হ্রিং অন্তায়া এই যেই মন্ত্র রয়েছে আমাদের বীজ মন্ত্র সেই অনুযায়ী করবেন। তাহলে অষ্টশক্তি পুজোটি খানিকক্ষণ ধরে করতে হবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই অষ্টশক্তি পুজো। তারপরে করতে হবে, এইটা গুরুত্বপূর্ণ, চতুষষ্ঠী যোগিনীর পুজো, চৌষট্টি যে যোগিনী রয়েছে সেই চৌষট্টি যোগিনীর পুজো করতে হবে। চৌষট্টি যোগিনীর মধ্যে রয়েছে রৌদ্র গৌর্য, রৌদ্রা গৌর্য, ইন্দ্রাণী কৌমার্য, ঠিক আছে, এই সমস্ত যে অষ্টশক্তি, এগুলো গন্ধপুষ্প দিয়ে আপনি পুজোগুলো করে নেবেন। গন্ধপুষ্প দিয়ে আপনার পুজো করা হয়ে গেলে এটা ভালো করে আরও ডিটেলস আমি মুখস্থ কীভাবে করাতে হবে সেটা পরবর্তীকালে এক একটা বিষয় নিয়ে আলোচনা করবো, খুব সাবজেই আসবে সেটা। তারপরে ব্রহ্মত্ব অষ্টশক্তি পূজা, ব্রহ্মানত্ব, ব্রহ্মানত্ব অষ্টশক্তি যেগুলো রয়েছে কালী পুজোর সময় এটা করতে হবে, ব্রহ্মা নিব্বনম, ঠিক আছে, চতুর্মুখী জয়ত্রী এই সমস্ত রয়েছে, এইগুলোর পুজোটা করতে হবে। তাহলে আমাদের এই কটা পুজো প্রথমেই করে নিতে হবে, লোকপালের পুজো, অষ্টশক্তির পুজো, তারপরে চৌষট্টি যোগিনী পুজো এবং ব্রহ্মা আদি অষ্টশক্তির পুজো হয়ে গেল। এই পুজোগুলো ছোটো ছোটো পুজো খুবই গুরুত্বপূর্ণ, এটা খানিকক্ষণ হবে। এরপর চলে আসতে হবে একদম অস্ত্রশস্ত্র দিয়ে সাজিয়ে দিতে হবে, অস্ত্রটা সাজিয়ে রেখেছেন, অস্ত্রগুলোকে জাগ্রত করতে হবে, প্রত্যেকটা অস্ত্র ধ্যান করতে হবে এবং গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য প্রত্যেকটা দিয়ে এই অস্ত্রর পুজো করতে হবে। অর্থাৎ পঞ্চোপচারে কি অষ্টপূজা বলে, অস্ত্র পূজা, তার মধ্যে ত্রিশূল প্রথমে থাকবে, ঠিক আছে, ত্রিশূলের ধ্যান অনুযায়ী করবেন, এটা আমি সুন্দর করে আবার পরবর্তীকালে বলবো। এ প্রত্যেকটার যে অস্ত্র এক একজন দিয়েছে তার উদ্দেশ্যেও পুজোটি করতে হবে, মানে যে যে অস্ত্র দিয়েছে সেই অনুযায়ী এই অস্ত্রশক্তি পুজো হয়ে যাবে। এবং তারপরে চলে আসতে হবে দেববাসিনীর পুজো, দেববাসিনীর পুজো, এটা খুব গুরুত্বপূর্ণ, এতে গন্ধ অবশ্য মেরিং পুত্রীবাস নিব্ব নম, ঠিক আছে, প্রত্যেকটা পুজো যে করব প্রত্যেকটাকে আহ্বান করে নিয়ে পুজোটি করতে হবে। এই দেববাসিনী পুজো হয়ে গেল,
তারপরে আপনাকে চলে যেতে হবে কি, এই দেবাশিনী পুজোতে আপনার মোটামুটি পুজো সমাপ্ত, এরপরে আপনি করতে পারবেন অঞ্জলি, তারপরে করাবেন আরতি, এবং তারপরে ভোগটা দিতে পারেন বা তার আগেও দিতে পারেন, প্রধান পুজোর মধ্যেই ভোগটা পরে উপর্তিকালে অনেকে দেয়, সেই করে মোটামুটি আপনার এবছরে যা সময়সূচি রয়েছে আপনি একটা দুটোর মধ্যে মোটামুটি পুজো কমপ্লিট করতে পারেন, তার আগেও আপনি করে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু প্রত্যেকটা কর্ম আপনাকে করতে হবে, তারপর আপনার যারা পুজো দিচ্ছে সেই অনুযায়ী করতে হবে, এরপরে অঞ্জলিটা দিতে হবে। তাহলে এই কটা পুজো আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের অষ্টশগ্নি পুজো করতে হবে, অল্প করে হলেও করতে হবে, পুজোগুলো সবই করতে হবে, কারণ পুজোটা অনেকটা বড়। আপনার সামনে মাইক্রোফোন দিলে আপনি মাইক্রোফোনের সমানে এইগুলো করতেই থাকবেন। এই হলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, ছিল পুরোপুরি অষ্টমীর পুজো কীভাবে করবেন, অষ্টমী কৃত্য পুজো কীভাবে করবেন। পরবর্তীকালে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে বলবো, এখন অনেকটা সময় আছে, আমি অল্প অল্প করে বলছি। তাও যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমার কমেন্টে বলুন, আমি আপনাদেরকে চেষ্টা করবো সেভাবে করার। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন, বেল নোটিফিকেশন অন করবেন, লাইক দিয়ে রাখবেন ভালো লাগলে ভিডিওটা, এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে নজর রাখুন, নমস্কার।